بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمساج نبتليه فجعلناه سميعا بشيرا إنا هديناه إما شاكرا جا قول مالك আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা এই কথাটা ভাবতে গেলে আপনার আমার মাথার মগজ ফুটে যাবে কথাটা ভাবতে গেলে আপনার আমার মাথার মগজ ফুটে যাবে হাত দুটিকে ফকিরের মতো ভিক্ষা চাওয়ার মতো বলছি দু মিনিট বসেন উঠা বসা করিয়েন না আর এটা মাথায় ভরার চেষ্টা করেন কত বড় কথা এই কথাটা আমি বাংলাদেশ ঠাকুরগাঁও রানীর সংকলে পীরগঞ্জে বক্তব্য রেখেছিলাম সেদিন একজন গোটা বাংলাদেশের হাই স্কুল শিক্ষক সমিতির যিনি সম্পাদক তিনি বলেছিলেন জীবনে প্রথম একটা কথা শুনলাম কারণ আমি বলেছি বলে নাই আল্লাহ বলেছেন আমি তো একটা গরু ছাগলের দাম আছে তো নূর মোহাম্মদের নাই আপনারা নিচে বসে আছেন আর আমি স্টেজে আবার চেয়ারের উপরে দাম কার বেশি বলেন আরে হ্যাঁ না বলেন এত বলিল আমার দাম বেশি মাথা খারাপ দাঁড়ির কয়টা পাল্লা জোরে বলেন না কয়টা পাল্লা দুটো পাল্লা তো যেটাতে মাল থাকে সেটা নিচে থাকে না মালওয়ালাটা উপরে থাকে আপনাদের মাল আছে বলি নিচে আছেন আমার কাছে কিছু নাই বলি ওপরে ভাসছি রেসকা যে চালাইছে ওপর সিটি বসে দামি তো আপনারা আপনাদের কাছে যে মাল আছে এই গরুটার কাছে সে মাল নাই তার জন্যই তো এখানে বাঁদর বসে আছে বাঁদর তো ডালেই থাকে তাহলে বাঁদরকে হেডমাস্টার করবেন নাকি যে যত উঁচু ডালে থাকবে ওই বাঁদরটা তত বড় হেডমাস্টার হবে এটা হয় না দাম আপনাদের আছে খালি এই জায়গাটা একবার বুঝান দেখেন আমি নূর মোহাম্মদকে প্রথম কে চিনেছে আমি আমাকে দিয়ে বলছি আমি নূর মোহাম্মদকে প্রথম কে চিনেছে প্রথম যে চিনেছে সেটা আমার মা আমার মা বুঝে ফেলেছে আমার পেটে কেউ এসেছে এটা যখন বুঝলো তখন প্রথম আমার ব্যাপারে বুঝেছে আমার মা এরপরে গেল আমার বাপের কানে যে আমাদের দুইজনের মাঝে আর একজন আসছে তাহলে দ্বিতীয় জন জানলো আমার বাপ এরপরে জানলো দুই পরিবার যে আমাদের দুই পরিবারে তৃতীয় জন কেউ ঢুকতে চলেছে এইভাবে জানতে জানতে যেদিন আমি পৃথিবীর বুকে এলাম সেদিন জানলো কে দাইমা দাইমা জানার পরে পরে পঞ্চায়েত জানলো আমার পঞ্চায়েতে একটা শিশু হয়েছে ডেট অফ বার্থের সার্টিফিকেট এলো এখনো কিন্তু আমাকে খারি গোপালপুরের মাদ্রাসা কমিটি চিনে না যে ওই বক্তা বর্ধমানে এসে গেছে এদের ক্ষমতা নাই জানে না প্রাইমারি স্কুলের মাস্টাররা জানে না এরপরে খেলাধুলো করে বড় হতে চলেছি এরপরে প্রথম যে চিনল প্রাইমারি স্কুলের মাস্টার আমার আব্বা নিয়ে গিয়ে ভর্তি করে দিল তারপরে জানলো হাই স্কুলের মাস্টার এরপরে জানলো মৌলানারা এরপরে মাদ্রাসা কমিটি আমাকে চিনল আস্তে আস্তে একদিন আমাকে এইরকম স্টেজে মাথায় পাক বাঁধা হলো তখন এলাকার লোক জানলো বর্ধমানের একটা ছেলে আজকে মাদ্রাসা থেকে বেরিয়ে গেল এরপরে একটা কোনো জাল জালসায় উঠলাম এই জালসায় উঠতে উঠতে আজকে পশ্চিমবঙ্গ আজকে বিহার ঝাড়খণ্ড আর আজকে মেঘালয় আসাম ত্রিপুরা থেকে নিয়ে গোটা বাংলাদেশের 63 জেলা সকলে জেনে নিয়েছে এরপরে ইউটিউবে ঢুকে গিয়ে বিশ্ব জগৎ নূর মোহাম্মদকে চিনেছে কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে শোন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তোর আমি তো লিখেছি তাহলে পৃথিবী
সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার তকদিরে লেখা হয়েছে। তকদিরে কি লেখা হয়েছে? তকদিরে লেখা হয়েছে আপনার কি না আয় আজকের ডেটটাকে কেন্দ্র করে লেখা হয়েছে। আজকে কয় তারিখ? 9 তারিখে। আপনার কি না নভেম্বরের 9 তারিখে 2022 সালে তুই গিয়ে খারি গোপালপুর মাদ্রাসায় সন্ধ্যে 7টায় দুইটি রুটি খাবি আর দেশি মুরগি দিয়ে। এটা কখন লেখা হয়েছে? এটা লেখা হয়েছে কখন? আমার সৃষ্টির 50,000 বছর পূর্বে নয়, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। তাহলে আমি যেদিন মায়ের পেটে এলাম আর ওই 50,000 বছর পূর্বে এই খানটা কত গুলো দিন গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিনটাকে বলছে হালাতানাল ইনসানি। জিন্নি বলেনি এখানে, গরু ছাগলের কথা বলেনি, মানুষের জন্য বলছে হালাতা আলাল ইনসানি। মানুষের ভিতরে এমন একটা লম্বা জিন্দেগি পার হয়েছে, লামিয়াকুম শাইয়াম মাযকুরা, তখন তোকে কেউ চিনত না, তোর নাম কেউ বলত না, কিন্তু আমি আল্লাহ তখন থেকে তোকে চিনতাম যে তুই 9 তারিখে খারি গোপালপুরে বক্তব্য রাখবি কটা থেকে কটা, আর কি বক্তব্য রাখবি, কতক্ষণ পারবি কতক্ষণ পারবি না, আর কি খাবে না খাবে, এবং 10 তারিখে কিভাবে কোথায় যাবে, সম্পূর্ণটা আমি আল্লাহ তখন লিখে দিয়েছি। অতএব তোকে আমি আগে চিনি, তোর জিন্দেগির একটা লম্বা টাইম আমার কাছে অতিবাহিত হয়েছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আর আমি মানুষকে নুতফা থেকে বানিয়েছি এবং তাতে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছি, প্রশংসা আমার, তোরা ভালো করে দেখ। এবার বলেন, একটু ইশারায় বলবো বুঝে নিবে। একটু ইশারায় বলবো, বুদ্ধিমানরা বুঝে নেবেন। বুঝতে যদি অসুবিধা হয় তো ইমাম সাহেবকে পরে জিজ্ঞেস করে নিলেন যে নূর মোহাম্মদ এটা কি বলেছিল। সেটা কি? একটা পুরুষ একবার মিলবে, এইটুকুই বুঝেন, একটা পুরুষ একবার মিলবে। বিজ্ঞানীরা বলছে 30 থেকে 60 কোটি পোকা, 30 থেকে 60 কোটি পোকা স্খলন হবে একবার মিলাতে, তো বাচ্চা হয় না। আর হলুই মেনে নিলাম, তাহলে যে মিলনে আপনি আমি পৃথিবীতে এসেছি ওই মিলনে আপনার আমার সঙ্গে কতগুলো পোকা ছিল, আল্লাহ বলছে ভাব, যদি 30 কোটি হয়, 40 কোটি হয়, 50 কোটি হয়, 60 কোটি হয়, আমি মিডিল করে মেনে নিলাম 40 কোটি মেনে নেন, যদি 40 কোটি ওই রাত্রির মিলনে বাপের স্খলন হয়ে মায়ের জরায়ুতে গেল আর একটা নূর মোহাম্মদ হলো, তাহলে আমার পাশে যে পোকাগুলো ছিল তারা কতগুলো ছিল? 39,99,999 জন। তারা গোসলের পানিতে ড্রেনে বয়ে চলে গেল, পড়ে গেল, মুছে গেল, পচে গেল, সরে গেল। তাদের জন্যে মা কাঁদেনি, আব্বা কাঁদেনি, তাদেরই পোকা চলে গেল। আল্লাহ বলছে দেখ, 40 কোটির ভিতর থেকে তোকে আমি বেছে নিয়ে এসে স্টেজের গদিতে বসিয়ে দিলাম, প্রশংসা আমার না প্রশংসা অন্য কার। আর শুধু তাই নয়, সারা জীবনে কি খাবি কি করবে এই লিস্টটা আমি বানিয়েছি কখন? এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বে। তার জন্য আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।